নমস্কার ভক্তেরা, আপনারা সকলে আমার প্রণাম নেবেন। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও আলোচনায় আপনাদের সকলকে স্বাগত। জন্মোৎসবে নববস্ত্র পরিধান, ভক্তগণ কৌতিক সেবা ও সমাধি। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন। বেলা 11টা হইবে। রাম প্রভৃতি ভক্তেরা ঠাকুরকে নববস্ত্র পরাইবেন। ঠাকুর বলিতেছেন, না না, একজন ইংরেজি পড়া লোককে দেখাইয়া বলিতেছেন, উনি কি বলবেন? ভক্তেরা অনেক জিদ করতে ঠাকুর বললেন, তোমরা বলছ পড়ি। ভক্তেরা ওই ঘরেতেই ঠাকুরের অন্নাদি আহারের আয়োজন করিতেছেন। ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বলিতেছেন। নরেন্দ্র গাইতেছেন, আমরাও যেন ওই ঘরটাতে বসে আছি। ঠাকুরকে ভক্তরা পোশাক পরাচ্ছে, আর কোনো কোনো ভক্ত তার খাবারের আয়োজন করছে। আর ঠাকুর নরেনকে বলছে, একটু গান গাও, তাহলে এবার আমরাও দেখি নরেন কি গান গাইল। ঠাকুরের ওই ঘরে গিয়ে এখন আমরাও যেন বসেছি নরেনের গান শুনতে। নরেন গাইছেন, নিবিড় আধারে মা তোর চমকে ওর উপর আসি, তাই যোগী ধ্যান ধরে হই গিরি গুহাবাসী, অনন্ত আধার কোলে মহানির্বাণ হেল্ল রে, চিরশান্তি পরিমল অবিরল যায় ভাসে, মহাকাল রূপ ধরি আধার বসন পুরি, সমাধি মন্দিরে মাকে তুমি গো একা বসে, অভয় পদ কমলে প্রেমের বিছলি জলে, চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসে। নরেন্দ্র যাই গাইলেন, সমাধি মন্দিরে মাকে তুমি গো একা বসি, অমনি ঠাকুর বাহ্য শূন্য সমাধিস্থ। অনেকক্ষণ পরে, সমাধি ভঙ্গের পর, ভক্তেরা ঠাকুরকে আহারের জন্যে আসনে বসাইলেন। এখনো ভাবের আবেশ রইয়াছে। ভাত খাইতেছেন কিন্তু দুহাতে। ভবনাথকে বলিতেছেন, তুই দে খাইয়ে, ভাবের আবেশ রইয়াছে, তাই নিজে খাইতে পারছেন না। ভবনাথ তাহাকে খাওয়াইয়া দিতেছেন। ঠাকুর সামান্য আহার করিলেন। আহারান্তে রাম বলিতেছেন, নিত্য গোপাল পাতে খাবে। শ্রীরাম কৃষ্ণ, পাতে পাতে কেন? রাম, তার আপনি বলছেন আপনার পাতে খাবে না? নিত্য গোপালকে ভাবাবিষ্ট দেখিয়া ঠাকুর তাহাকে দুই এক গ্রাস খাইয়া দিলেন। কোন নগরে ভক্তগণ নৌকা করিয়া এইবার আসিয়াছেন। তাহারা কীর্তন করিতে করিতে ঠাকুরের ঘরে প্রবেশ করিলেন। কীর্তন অন্তে তাহারা জলযোগ করিতে বাহির গেলেন। নরোত্তম কীর্তনিয়া ঠাকুরের ঘরে বসিয়া আছেন। ঠাকুর নরোত্তম প্রভৃতিকে বলিতেছেন, এদের যেন ডোঙা ঠেলা গান, এমন গান হবে যে সকলে নাচবে, এই সব গানই তো গাইতে হয়। নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লরে, নরোত্তমের প্রতি ওর সঙ্গে এইটা বলতে হয়, যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুই ভাই এসেছে রে, যারা মার খেয়ে প্রেম চাটে, তারা তারা দুই ভাই এসেছে রে, যারা আপনি কেঁদে জগত কাদায়, তারা তারা দুই ভাই এসেছে রে, যারা আপনি মেতে জগৎ মাতায়, তারা
তারা দুই ভাই এসেছে রে, যারা অচণ্ডালে কোল দেয়, তারা দুই ভাই এসেছে রে। আর এটাও গাইতে হয়, ওর নেতাই তোমরা দুই ভাই, পরম দয়াল হে প্রভু, আমি তাই শুনে এসেছি হে নাথ, তোমরা নাকি অচণ্ডলে দাও কোল, কোল দিয়েই বলো হরি বল, হরি বল, হরি বল। নমস্কার।